ओम नमो भगवते श्री गुरवे नमो। नीलाचले श्री श्री दुर्गापूषण परमहंसदेव पुरी समुद्र तीर स्वर्गोद्वारे जोगेंद्र कुटीरे श्री श्री ठाकुर आछेन। कयेक बारी तिनि पुरीते एसेछेन, तबे एबारेर आशा विशेष तात्पर्यपूर्ण, कारण श्री जगन्नाथ देव अनुजोग दिए श्री श्री ठाकुर के बोलेछेन एतदिने आसो ना केन। তাই শ্রী শ্রী ঠাকুর 5ই ভাদ্র 1371 কলকাতা থেকে রওনা দিয়ে 6ই ভাদ্র সকালে পুরীধামে এসেছেন। সমুদ্র সৈকতে স্বর্গদ্বারের কাছে অনন্ত শয্যায় নারায়ণ মন্দিরের পাশে যোগেন্দ্র কুটিরে তিনি রয়েছেন। যে ঘরে তিনি আছেন সেই ঘরের জানলায় দাঁড়িয়ে দেখা যায় দূরে বহু দূরে প্রসারিত মহাসমুদ্র, শোনা যায় তার মেঘমণ্ডিত কলরব। শ্রী শ্রী ঠাকুরের পুরীতে আসার সংবাদ শুনে শ্রী জগন্নাথের বিশেষ পূজারী তীর্থ পাণ্ডা শ্রী মধুসূদন সেঙ্গারি এসেছেন দেখা করতে। এসেছেন আরও অনেকে, কমে কমে কলকাতা থেকে কয়েকজন শিষ্যভক্ত এলেন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে একত্রে নীলাচলে বাস করতে। তাদের নিয়ে পুরীধামে এক মাস ছিলেন শ্রী শ্রী ঠাকুর। আশ্রমের বাইরে এলেও প্রতিদিনের কাজকর্ম আশ্রমের নিয়মাবলী অনুযায়ী সম্পন্ন হতো। সকালে প্রথমে হতো প্রভাতী কীর্তন, স্নানাদি শেষে সমবেত প্রার্থনা, সন্ধ্যাকালেও হতো প্রার্থনা এবং নাম সংকীর্তন, রাত্রিতে প্রসাদ গ্রহণের পর নিত্য পাঠ হতো শ্রী শ্রী চৈতন্য চৈতাম্যিত। শ্রী শ্রী ঠাকুর পাঠের বিষয় সরল ভাষায় বুঝিয়ে দিতেন, পাঠের শেষে বিশ্রাম। এভাবেই চলেছে প্রতিদিন। তারই মধ্যে কোনো কোনো দিন সকলকে নিয়ে ঠাকুর যেতেন শ্রীমন্দিরে শ্রীবিগ্রহ দর্শনে, কোনো কোনো দিন যেতেন বিদুরের ঘরে কিংবা ঠাকুর হরিদাসের সমাধি মন্দিরে, অথবা তিনি যেতেন গৌর গম্ভীরায়। আবার কোনো দিন সকলকে সঙ্গে নিয়ে গিয়ে বসতেন সমুদ্র তীরে। যখন তিনি মন্দিরে যেতেন জগন্নাথ দর্শনে, তখন প্রথমে গিয়ে গরুস্তম্ভটিকে দর্শন করে তাকে আলিঙ্গন দিতেন। আবেগ ভরে সকলকে শোনাতেন শ্রী মহাপ্রভুর জগন্নাথ দর্শনের কাহিনী। শ্রী চৈতন্যদেব অপলক নয়নে দেখতেন জগন্নাথ দেবকে, তার অশ্রু সজল দুই চোখের চাউনি বক্ত হতো অনেক বচনীয় মহাভাব, সিক্ত হতো বুকখানি তার নয়ন ধারায়, ছেদ কল্প স্তম্ভ পুলকের উদ্গম হতো, ক্রমে তিনি বাহ্যজ্ঞান হারাতেন, মাঝে মাঝে সুমধুর কণ্ঠে গাইতেন, সেই তো পরাণ নাথ পাইলু যাহা লাগি মদন দহনে। একদিন অপরাহ্নে শিষ্যভক্তদের নিয়ে শ্রী শ্রী ঠাকুর বসে আছেন সমুদ্রের বালুকা তটে। তার দিব্যকান্তি দর্শন করে অপরিচিত আরও কিছু মানুষ বসেছেন তার দুই পাশে। শ্রীমদ্ ভগবত এবং শ্রী শ্রী চৈতন্য চৈতাম্যিত থেকে কয়েকটি লীলা কথা শোনালেন শ্রী শ্রী ঠাকুর। তার মুখে নিপুণ কথকের ভঙ্গিতে সেই সব কাহিনী শুনে সকলেই তন্ময় হয়ে গেলেন। প্রত্যেকের একাগ্রতা লক্ষ্য করে শ্রী শ্রী ঠাকুর বললেন, নিজেকে নিজে জাগাতে হলে বা চিনতে হলে সর্বপ্রথম চিত্তশুদ্ধি একান্ত আবশ্যক। চিত্তশুদ্ধি না হইলে ধর্ম সম্বন্ধে কিছুই উপলব্ধি করা যায় না। তিনি বললেন, সত্যই একমাত্র ধর্ম, সত্যের ভিতরে শ্রী ভগবান আছেন, সত্য ছাড়া অন্য কোথাও ভগবান থাকেন না, সুতরাং যেখানে সত্য সেখানেই তিনি থাকেন, সত্য রূপং পরম ব্রহ্ম। শ্রী শ্রী গুরুদেবের কথা শেষ হতে হতেই সূর্য অস্ত যায়, রক্তিম আভা ছড়িয়ে পড়ে অনন্ত আকাশে, শ্রী শ্রী ঠাকুরের মুখমণ্ডলেও। কেউ কেউ তার পরিচয় জিজ্ঞাসা করেন, অনেকেই বসে থাকেন নীরবে। শ্রী শ্রী ঠাকুরের তন্ময় দৃষ্টি সমুদ্রের দিকে, ঢেউয়ের পর ঢেউ আসে, যেন ধুয়ে দিয়ে যাবে তার চরণ দুখানি। ধীরে ধীরে সন্ধ্যা নামে, অন্ধকার ঘনায় সমুদ্রের বুকে, ধ্যানমগ্ন শ্রী শ্রী ঠাকুর। শুধু সমুদ্র হতে উঠে আসে বেদমন্ত্র সম্ভাষা, নিরন্তর প্রশান্ত অম্বরে। শ্রী শ্রী ঠাকুর ভক্ত শিষ্যদের নিয়ে চলেছেন শ্রী জগন্নাথ দর্শনে। শ্রীমন্দিরের দক্ষিণ দরজায় রিক্সা দাঁড়াল। শ্রী শ্রী ঠাকুর সকলকে নিয়ে মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করে শ্রীবিগ্রহ দর্শন করে আবার ফিরলেন। পথে যেতে যেতে এক প্রিয় শিষ্যকে বললেন, মন্দিরের দক্ষিণ দরজার উপরে হনুমানজি বসে আছেন, আমাদের দেখে একটু হাসলেন, কিন্তু এই হনুমানটি ছিল পাথরে। পাথরের হনুমান কেমন করে হাসে,
শিষ্যটি তাই বললেন, আপনি ভগবান তাই পাষাণ মূর্তির কথাও বোঝেন। প্রসন্ন মনে শ্রী শ্রী ঠাকুর যোগেন্দ্র কুঠিরে ফিরলেন। রাত্রিকালে যখন সকলে ঘুমিয়ে আছেন তখন নিদ্রাহীন ওই শিষ্য দেখলেন শ্রী শ্রী ঠাকুর নিদ্রিত অবস্থায় বলছেন, ভয় নাই ভয় নাই। একদিন সন্ধ্যায় শিষ্য ভক্তদের প্রায় সকলেই গিয়েছেন মন্দিরে। মাত্র দুজন সেবক রয়েছে শ্রী শ্রী ঠাকুরের কাছে। তিনি তাদের একজনকে আদেশ করলেন শ্রী শ্রী চৈতন্য চৈতাম্যিত থেকে রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর কথোপকথন অংশটি পাঠ করতে। পাঠ আরম্ভ হল। সমুদ্রের কলধ্বনিতে যোগেন্দ্র কুঠিরের গুরুগৃহ ধ্যান গম্ভীর। পাঠক পাঠ করছেন শ্রী শ্রী চৈতন্য চৈতাম্যিত থেকে। তোমার কি পায়ো তোমায় করায়ো নিন্দ কর্ম, সাক্ষাত ঈশ্বর তুমি কে জানে তোমার মর্ম, আমার নিস্তারিতে তোমার ইহাই আগমন, পরম দয়াল তুমি পতিত পাবন। তোমার কৃপায় তোমায় করায় নিন্দ কর্ম, সাক্ষাৎ ঈশ্বর তুমি কে জানে তোমার মর্ম, আমা নিস্তারিতে তোমার ইহা আগমন, পরম দয়াল তুমি পতিত পাবন। ঠাকুর নিশ্চলভাবে পাঠ শুনছেন, মাঝে মাঝে কোনো পঙ্ক্তিটির অর্থ ব্যাখ্যা করে শোনাচ্ছেন। হঠাৎ একজন শিষ্য বললেন, তুমি মহাপ্রভু কিনা আমাকে বলো। ঠাকুর বললেন, আমি মহাপ্রভু হতে যাব কেন? শিষ্য বললেন, তবে তুমি ভগবান কিনা আমাকে বলো, আমাকে তুমি ফাঁকি দিতে পারবে না, বলো তুমি বলো। উত্তর না পেয়ে শিষ্য ছাড়বে না, তাই ভীষণ ব্যাকুলতা নিয়ে বারবার প্রশ্ন করতে লাগলেন শ্রী শ্রী ঠাকুরকে। শিষ্যের আকুলতা দেখে হাসতে হাসতে বললেন শ্রী শ্রী ঠাকুর, তোমার কথাই রইল। রসিক উত্তম রায় রামানন্দের কাছে মহাপ্রভুও পারেনি নিজের স্বরূপ লুকাতে। রায় রামানন্দকে দেখাতে হয়েছিল আপন স্বরূপ। তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। উল্লেখিত অংশে শ্রী শ্রী ঠাকুরকে যিনি প্রশ্ন করেছিলেন তিনি হলেন শ্রী শ্রী ঠাকুরের অপার স্নেহধন্য ভক্তরাজ নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আর শ্রী শ্রী চৈতন্য চৈতাম্যিত পাঠকের নাম ভক্তপ্রভু শ্রী রামপ্রসাদ সমাদ্দার। দিনটি ছিল বুধবার, 7ই ভাদ্র। শ্রী শ্রী ঠাকুর সকলকে নিয়ে জগন্নাথ দেবের মন্দিরের দিকে যাত্রা করলেন। মন্দিরে পৌঁছাতেই পাণ্ডাজি মধুসূদন সিঙ্গারি শ্রী শ্রী ঠাকুরকে মন্দিরের ভেতরে নিয়ে আসতে চাইলেন, কিন্তু শ্রী শ্রী ঠাকুর সকলকে একত্রে নিয়ে মন্দিরের ভিতর যাবেন। তখন সকলে অনুরোধ করাতে তিনি পাণ্ডাজির সঙ্গে গেলেন। মন্দিরের ভিতরে এক পাশে দাঁড়িয়ে শ্রী ঠাকুর জগন্নাথ দেবকে দর্শন করছেন। তখন বিগ্রহে স্নানের আয়োজন চলছিল। শ্রী শ্রী ঠাকুর বিগলিত নয়নে পরিক্রমা করলেন বিগ্রহের রত্নবেদী। পাণ্ডাজি দ্রুত শ্রী শ্রী ঠাকুরের সংজ্ঞাহীন দেহখানি তুলে আপন বুকে জড়িয়ে ধরলেন। তার দুই চোখ পূর্ণ হলো জলে। ঠিক এমনই করে কয়েকশো বছর পূর্বে জগন্নাথ মন্দিরে উড়িষ্যারাজ প্রতাপরুদ্রের সভাপণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য নিজের বক্ষ দ্বারা আবৃত করে রক্ষা করেছিলেন সংজ্ঞাহীন শ্রী মহাপ্রভুর দেহখানি। শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে সকলে শ্রী বিগ্রহ পরিক্রমান্তে তার কাছে এসে দাঁড়ালেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমরা সকলে প্রাণ ভরে ঈশ্বর দর্শন করো, এই সৌভাগ্য আর হবে না। সকলে অধীর আগ্রহে বিগ্রহের শ্রীমূর্তি দর্শন করতে লাগলেন। কিন্তু কি আশ্চর্য, সকলেই দেখলেন শ্রী জগন্নাথ দেবের মুখখানা শ্রী শ্রী ঠাকুরের দিকে ঘোরানো। এও কি সম্ভব? প্রত্যেকেই বিস্মিত ও আনন্দিত হলেন। তারা আনন্দ বিহ্বল চিত্তে একবার শ্রী শ্রী ঠাকুরের মুখখানি দেখছেন, আবার দেখছেন শ্রী শ্রী জগন্নাথ দেবের মুখমণ্ডল। সকলেই দেখলেন সত্যই জগন্নাথ দেবের মুখখানা ঘোরানো শ্রী শ্রী ঠাকুরের মুখের দিকে। শ্রীগুরু জয় ধ্বনিতে মুখরিত হল মন্দির, ছড়িয়ে পড়ল এই অভূতপূর্ব লীলা সংবাদ দিকে দিকে।
শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা হয়েছে শিষ্য ভক্তদের নিয়ে তিনি গুণ্ডিচা মার্জন করবেন। সকলকে জানালেন অন্তরের এই অভিলাষ। নির্দিষ্ট দিনে সকলে গুণ্ডিচা মন্দিরে যাবার জন্য প্রস্তুত, কিন্তু বৃষ্টি নামল মুষলধারায়। কারো কারো মনে জাগলো এই ভাবনা, আজ বুঝি আর গুরুদেবের কথা রক্ষা হয় না। কিন্তু বৃষ্টি থামল। শ্রী শ্রী ঠাকুর সকলকে নিয়ে গেলেন গুণ্ডিচা মার্জনে। প্রত্যেকের হাতে একখণ্ড গৌরিক বস্ত্র দিয়ে, নিজেও একখণ্ড বস্ত্র নিয়ে তারক ব্রহ্ম নাম করতে করতে মার্জনা করলেন গুণ্ডিচা মন্দির। ধুলোয় মাখা হলো তার শ্রী অঙ্গ। বললেন সকলকে, চৈতন্যদেব নীলাচলে থাকাকালীন মার্জনা করেছেন ভক্তজন সহ এই গুণ্ডিচা মন্দির। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার শ্রী চৈতন্য চৈতাম্যের গ্রন্থে বর্ণনা করেছেন সেই কাহিনী। পুরীধামে রয়েছে পরম গুরু স্বামী নিগমানন্দ পরমহংসদেবের নামাঙ্কিত নীলাচল কুঠির। একদিন শ্রী শ্রী ঠাকুর কয়েকজন শিষ্যকে নিয়ে গেলেন সেখানে নীলাচল কুঠিরে। জনৈক সেবক শ্রী শ্রী ঠাকুরের কাছে শুনতে চাইলেন তার গুরুদেব শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেবের কিছু লীলা কথা। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার গুরুদেবকে আমি ভাবাতীত ত্রিগুণাতীত জ্ঞানের উপাসনা করে আসছি, সুতরাং তাকে গুণের ভিতর আনা সঙ্গত বলে মনে করি না। তবুও ওই সেবক অনুরোধ করতে লাগলেন কিছু বলার জন্য। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন কিছু লীলা। এবার কলিকাতায় ফেরার সময় হয়ে এলো, আর মাত্র 3 দিন বাকি। শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে সমুদ্রের শান্তির জন্য শ্রীমৎ ভগবদ্ গীতা পাঠ করানো হলো, হলো মহোৎসব, দীন ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হলো মিষ্টান্ন। কলিকাতায় ফেরার আগে শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা হলো একবার প্রভু বিজয়কৃষ্ণ গোস্বামী মহারাজের সমাধি আশ্রমে যাবেন, নরেন্দ্র সরোবরের তীরে তার সমাধি আশ্রম। পুরীধামে গোস্বামী মহারাজ জটিয়া বাবা বলেও পরিচিত, তাই তার সমাধি আশ্রমকে জটিয়া বাবা সমাধি আশ্রমও বলা হয়। শ্রী শ্রী ঠাকুর গেলেন এই সমাধি আশ্রমে। জটিয়া বাবার সমাধি আশ্রম তার প্রাণে গভীর শান্তি দেয়। আশ্রমটি তপবন সদৃশ শান্তি নিয়ে। শ্রী বৃন্দাবনে বৃক্ষের পত্ররাজি নির্মমুখী, তরুলতা উদ্ভিদ বোঝের রজ পাওয়ার জন্য উদ্ভিদ। এই আশ্রমটির পরিবেশও অনুরূপ, পত্তাদি সব অধমুখী। সমাধি আশ্রমের অভ্যন্তরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চিত্তটি শান্ত সমাহিত হয়ে আসে। এখানে বিরাজ করে এক অপার্থিব নিস্তব্ধতা। সমাধি আশ্রমের দক্ষিণে নরেন্দ্র সরোবর, আশ্রমের পশ্চিমাংশে একটি অতি প্রাচীন বটবৃক্ষ আছে। নরেন্দ্র ভক্ত সঙ্গে জলকেলি করে সপার্শ্বদ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই বৃক্ষটির সুশীতল ছাওয়ায় বসে গদাধরে শ্রীমৎ ভাগবত পাঠ শুনতেন। জটিয়া বাবার সমাধি আশ্রম থেকে শ্রী শ্রী ঠাকুর গেলেন শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজের সমাধি আশ্রমে। মন্দিরের সেবকের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বললেন, আশ্রম মঠে সাধক পুরুষ না থাকিলে সে স্থানকে জাগিয়ে রাখবে কে? সাধক না থাকিলে আশ্রম মঠের গুরুত্ব থাকে না। কিছুক্ষণ কথাবার্তা বলার পর শ্রী শ্রী ঠাকুর ফিরলেন স্বর্গদ্বারে। সকলকে নিয়ে বসলেন সমুদ্র পারে। উপদেশের ছলে তিনি বললেন, দেখো তোমাদের মধ্যে যারা সাধন ভজন করে উন্নতি করতে চাও, তারা নিজ নিজ গুরুর ভাবধারা বুঝতে চেষ্টা করো। তা না হইলে প্রকৃত গুরুনিষ্ঠা হবে না, আর প্রকৃত গুরুনিষ্ঠা না হইলে আত্মারও উন্নতি হবে না। এই উপদেশ দিয়ে তিনি শোনালেন এক বিস্ময়কর কাহিনী। বললেন, একবার ব্রহ্মানন্দ আমার সঙ্গে পুরীতে এসেছিল। এই রকম আমি আর ব্রহ্মানন্দ সমুদ্রের পারে বসে আছি, এমন সময় সমুদ্রের মধ্য থেকে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি উঠতে দেখে ব্রহ্মানন্দ মূর্ছা গিয়ে আমার কোলের উপর পড়ে গেল। আমি তার মাথায় গায়ে হাত বুলিয়ে দিলাম। কিছু সময় পরে তার বাহ্যগান ফিরে এলো এবং আমাকে ধরে সে কাঁদতে লাগলো। এই পর্যন্ত বলে শ্রী শ্রী ঠাকুর নীরব হলেন, অশ্রুভরা বেদনা তার কণ্ঠস্বরে। কিছুক্ষণ পরে তিনি উঠে চললেন যোগেন্দ্র কুটিরের দিকে। যোগেন্দ্র কুটিরে সন্ধ্যার অন্ধকার নেমেছে, চতুর্দিকে নিথর নীরবতা। প্রিয় শিষ্য ভক্তদের অনেকেই কলিকাতা চলে গেছেন, শ্রী শ্রী ঠাকুর এবার যাবেন। তার চিত্ত বেদনাহত, মুখমণ্ডল মলিন, সেবান্তে তিনি বিশ্রামে গেলেন। কিন্তু তার চোখে ঘুম নেই, তিনি তাকিয়ে আছেন মহাসমুদ্রের দিকে। ধীরে ধীরে শয্যা ছেড়ে তিনি গেলেন জানলার ধারে, তাকিয়ে রইলেন অনন্ত জলরাশির দিকে।
তার দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। তিনি কাঁদছেন, অফুরন্ত তার কান্না। কিন্তু কেন কাঁদছেন শ্রীশ্রী ঠাকুর? একদিন নীলাচলে গম্ভীরায় কেঁদেছিলেন শ্রী মহাপ্রভু, রক্ত খরিত হয়েছিল তার বিরহ কন্দনে। শ্রীশ্রী ঠাকুরের কান্না কোন বিরহে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম